সন্দেশখালীতে নির্যাতনের শিকার হওয়া নারীরা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করবেন বলে কথা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। সন্দেশখালীর 5 নির্যাতিত নারীর সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। बहुत बड़ी प्रेरणा केंद्र रही है। यहां से नारी शक्ति ने देश को दिशा दी है। বারাসাতের কাছারি ময়দানে সভা শেষে মঞ্চের পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওই নারীরা। সে সময় সন্দেশখালীর সাবেক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। সন্দেশখালী মহিলা লোক यहां पे প্রধানমন্ত্রী জি কে সাথ मिलने के लिए आए थे, परिवार लोग आए थे और संदेशकाली का जब तक विचार नहीं मिलेगा, हम पश्चिम बंगाल से सब लोग मोदी जी का नेतृत्व में हम लोग लड़ेंगे और संदेशकाली को विचार देंगे और पश्चिम बंगाल को और एक संदेशकाली नहीं बनाने देंगे। মোদির সঙ্গে সাক্ষাতের পর আবেগ আপ্লুত হয়ে পড়েন এই নারীরা। কথা বলার সময় ভারতীয় প্রধানমন্ত্রী নারীদের সবার নাম ঠিকানা জানতে চান। সেই সঙ্গে শেখ শাহজাহান ও তার ভাই সিরাজউদ্দিন কিভাবে তাদের উপর নির্যাতন চালাতেন তা বিস্তারিতভাবে শুনেন। আমরা ওখানে 1 ঘন্টা ছিলাম, অনেক রকম প্রশ্ন করছে, সাক্ষাতের সময় রাজ্য পুলিশের উপর আস্থা না থাকার বিষয়টি তুলে ধরে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান নারীরা। নরেন্দ্র মোদীর পাশে থাকা এক কর্মকর্তা নারীদের সব অভিযোগ লিখে নেন। শাহজাহান ও সিরাজউদ্দিনের বিরুদ্ধে সন্দেশখালীর নারীরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছেন সেই প্রসঙ্গে মোদী বলেন, আপনারাই তো দুর্গা, আমি আপনাদের পাশে আছি। শাহজাহানের বিরুদ্ধে বিঘা বিঘা জমি ও মাছের ঘের লুটের অভিযোগ রয়েছে, আবার ধর্ষণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের, দলীয় কার্যালয়ে করা হতো হেনস্থা। পরে নারীদের তীব্র বিক্ষোভের মুখে ফেব্রুয়ারির শেষে গ্রেফতার হন শাহজাহান। Someone knew this.